জয়ন্ত সিং এবং তা গ্যাংয়ের বিরুদ্ধে একের পর এক অত্যাচারের ভিডিও প্রকাশ এসেছে আর এবার যাবতীয় দায় ঝেড়ে ফেলে পুলিশের কোর্টেই বল ঠেললেন সৌগত রায় চাপে পড়ে জনপ্রতিরোধের দাওয়াই দিচ্ছেন দমদমের তৃণমূল সাংসদ তিনি বলছেন দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে আমেরিকা ইতালিতে কি মাফিয়া নেই কড়া ব্যবস্থা নিলে এদের নিয়ন্ত্রণ করা সম্ভব বলছেন সৌগত রায় এলাকায় প্রভাব খাটাতে অনেকে জয়েন্টদের মদত দেয় জয়ন্ত সিংহের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছেন জন প্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতীরা কিছু করতে পারবে না মন্তব্য সৌগত রায় সলিউশন কঠোর ব্যবস্থা একমাত্র এরা একমাত্র সমাজবিরুদ্ধীরা পুলিশকে ভয় করে পুলিশ করা ব্যবস্থা নিলে এবং কঠোরভাবে আইন প্রয়োগ করলে নিয়ন্ত্রণ হয়ে যায় কত জায়গা নিয়ন্ত্রণ ভাটপাড়া কত ডিস্টার্ব ছিল মনোজ বর্মা যখন ছিল ভাটপাড়াটা শান্ত করে দিল এরকম এক একটা পকেট মাঝে মাঝে তৈরি হয় ডিস্টারবেন্সের সেগুলো পুলিশ করা ব্যবস্থা নিলেই শান্ত হয়ে যায় এ তো সাম্প্রতিককালে আপনি দেখেছেন এটা পুলিশের পক্ষেই করা সম্ভব পারছে না আমি পুলিশ আগে এটা তো ফোকাসড হয়নি তার ফলে একটা ধরুন ব্যারাকপুর কমিশনে সেই বীজপুর থেকে বরারবর পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল এলাকা ঝামেলা লেগেই আছে তাই একটা কোনায় কোথায় কে জয়ন্ত সিং কী করছে কেউ অত খবর রাখেনি এটা যখন বাইরে বেরিয়ে এলো তখনই পুলিশ তৎপর হলো চোদ্দটা বিধানসভা কেন্দ্র এই এলাকার মধ্যে সোজা নয় তো জনসচেতনতা যত বাড়বে তত নেতারা হাত সরিয়ে নেবে এই সমাজ বিরোধীদের থেকে যেমন এই যে জয়ন্ত সিং এর ঘটনায় স্থানীয়ভাবে বিক্ষোভ হয়েছে মানুষ প্রতিবাদ করেছে এইগুলো হলেই ভালো হবে মানুষের রুখে দাঁড়াতে হবে সমাজ বিরোধীদের অত্যাচারের বিরুদ্ধে পুলিশকে তার কাজটা করতে হবে সেই জনপ্রতিরোধ গড়ে তুললে সমাজবিরোধী কিছু করতে পারবে না হেমেন মণ্ডলের মতো সমাজবিরোধী এলাকা ছেড়ে পালিয়ে সব থেকে আর যায় না মানুষের প্রতিবাদ সবচেয়ে বড় ব্যাপার লিডার যারা তাদের আশ্রয় দেয় তারা তার প্রায় না তারা এই গণভূর্থান করলেই সরে যাবে এদের থেকে লিডাররা তো দুটো কারণে করে এখন আর ভোটে এদের লাগে না তার কারণ সেন্ট্রাল ফোর্স আসার পর ভোটের দিনে কারোর কিছু করার সুযোগ থাকে না কিন্তু এই এলাকায় একটু প্রভাব রাখতে অনেকে এদের মদত দেয় ব্যাক করে সেটা আর অতটা লাগবে না ভোটের জন্য লাগছে না আর এলাকায় যদি মানুষ বিরুদ্ধে চলে যায় তাহলে আর করবে না সেইদিকে এগোচ্ছে সুতরাং আমেরিকায় কি মাফিয়া নেই তাদের সঙ্গে পলিটিক্যাল যোগ নেই ইটালিতে নেই সুতরাং সেটা আস্তে আস্তে কড়া ব্যবস্থা নিয়ে নিয়ন্ত্রণ করা যায়